আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেজরে কিন্তু আজকে মাইনিং বন্ধ হওয়ার কথা। এখন কথা হচ্ছে কোন কোন ফিউচারগুলো বন্ধ হয়ে যাবে, কোন কোন গেমগুলো বন্ধ হতে পারে এবং লিস্টিং ডেটটা কবে হবে, সেই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন। তো আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব, কি কি ফিউচার বন্ধ হতে পারে, কি কি গেমগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনারা কবে লিস্টিংটা পাবেন আর কি। বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকতেছে, তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলছিল আজকে মাইনিংটা শেষ হওয়ার কথা, ভালো করে দেখতে পাচ্ছেন তারা বলছে মাইনিংটা শেষ হবে আজকে, কিন্তু এখানে তারা বলছে যে মাইনিংটা শেষ হবে তো তা বলে যে মেজরের সমস্ত গেমই বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু না। তো আজকের এই ভিডিওতে সেটাই বলতেছি। তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন, বিস্তারিত আপডেটগুলো সবার আগে কিন্তু এখানে শেয়ার করা হয়, অবশ্যই অবশ্যই আপনাকে জয়েন থাকতে হবে, ঠিক আছে? তো জয়েন লিংক কিন্তু আমার পিন কমেন্টে রয়েছে। এখন দেখুন তারা একটা এখানে একটা মেমো ভিডিও দিয়েছে, সেই মেমো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে যে আপনার কোন কোন ফিউচারগুলো আপনার বন্ধ হয়ে যেতে পারে। দেখুন এই যে দেখতেছেন অদৃশ্য হয়ে গেছে, শুধুমাত্র এইগুলা থাকবে আর কি। এবং এখান থেকে আপনার যে রেটিংটা রয়েছে সেই রেটিংটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনার এনএফটি গুলা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এনএফটি কিন্তু আপনারা বিক্রি করে তারপর কিন্তু সেল বা বাই সেল যে কোনো সাইডে কিন্তু বাই সেল করতে পারবেন। যদি আমরা এখান থেকে এটাকে কপি করি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে গাইস, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তারা কি বলছে, যে তারা বলছে যে আমরা এখান থেকে যে আমরা তালিকার শীঘ্রই আসতেছে, তারা বলতেছে যে আমাদের লিস্টিং ডেটটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসতেছি। তারা অবশ্যই অবশ্যই লিস্টিং ডেটটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে, তবে নির্দিষ্ট কোনো টাইম এখনো দেয় নাই যে এত তারিখে তারা লিস্টিংটা করবে। তাই এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তারা বলছে যে গুরুত্বপূর্ণ খবর কিছু আছে আমাদের জন্য। তার মানে 8 তারিখে যে দেখতে পাচ্ছেন 8/11/2024 সমস্ত চাষ পদ্ধতি কিন্তু বন্ধ করা হতে পারে বা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ সমস্ত বলতে কিন্তু সমস্ত গেমগুলো তারা বন্ধ করবে না। সেটা কেন বললাম যেমনটা ধরেন যে গেমগুলো থাকবে, তারা দেখুন এখানে আরেকটা কথা বলছে গেমগুলি থাকবে, আবার তারা বলতেছে সমস্ত চাষগুলি বন্ধ করে দিবে, আবার এখানে বলতেছে গেম থাকবে। তার মানে এখানে যে আপনি পুরস্কার পাইতেন, এনএফটি পাইতেন বা এই যে আপনারা বিভিন্ন ধরনের যে রেটিং বাড়াতেন সেইগুলো কিন্তু বন্ধ করা হবে, শুধুমাত্র মেজরের সাথে সম্পর্কিত কাজগুলি অবশিষ্ট থাকবে। অর্থাৎ মেজরে যে মেইন কাজগুলো আছে সেই কাজগুলো ব্যতীত সবগুলা বন্ধ হবে। অর্থাৎ আমরা মেজরে যে মাইনিংটা করি, ট্রাক্স আছে বা আমাদের 5টা গেম আছে, এইগুলো কিন্তু থাকবে এবং আমাদের মেজরের এনএফটি কিন্তু বন্ধ হবে, এটা 100%। তারপর হচ্ছে রেটেশন রেটিং কিনার পাশাপাশি মুছে ফেলা হবে। তারা বলছে রেটিং আপনি যে বাড়াতেন স্টার দিয়ে সে রেটিংটা বন্ধ করা দেওয়া হবে, এনএফটি বন্ধ করা দেওয়া হবে এবং আপনি তারপর কিন্তু সেগুলোকে সেল করতে পারবেন। তারপর তারা বলছে যে আপনি ইতিমধ্যে তালিকার দ্বার প্রান্তে আছেন, অর্থাৎ তারা বলতেছে যে আপনি লিস্টিংয়ের খুব কাছাকাছি আছেন, মানে আপনি লিস্টিংটার খুব কাছাকাছি আছেন, ঠিক আছে? তো আপনি কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিংটা হতে চলছে, তারা এটাই বলছে। এবং এখান থেকে আর কি কি বন্ধ হতে পারে চলেন সেটা আমরা দেখে নিই। তো এখান থেকে সরাসরি আমরা চলে আসলাম হচ্ছে মেজরে। তো মেজরে আসার পরে জাস্ট এখান থেকে মেজরে যে বোট রয়েছে সে বোটটা ওপেন করছি। ওকে, তো আমরা মেজরের বোর্ডটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেটিংটা রয়েছে, মানে আমরা যে বুস্ট র্যাঙ্ক রয়েছে সেটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু আর কোনো প্রকার টাকা পয়সা বা আমরা এখান থেকে র্যাঙ্ক কিন্তু বাড়াতে পারবো না। যারা মূলত এখনই র্যাঙ্ক বাড়াইতেছেন সবার জন্য এটা সুযোগ, কারণ আজকের 12টার পরে হয়তো অথবা সন্ধ্যার দিকে হয়তো মাইনিংটা এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে আপনার যে রেটিংটা বাড়াতেন সেটা কিন্তু আপনি আর বাড়াতে পারবেন না, অবশ্যই অবশ্যই এগুলোকে আপনারা বাড়ি নিতে পারেন এখন। দেন আমরা নিচের দিকে যেখানে প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এনএফটিগুলো রয়েছে, যদি আপনি এনএফটিগুলো আপনারা কালেক্ট করে থাকেন তাহলে সেই এনএফটিগুলো কিন্তু আপনি বাই সেল করতে পারবেন, যে কারো কাছে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে 3টা এনএফটি রয়েছে। এখন আপনারা বলবেন যে ভাইয়া এই 3টা এনএফটি রয়েছে এগুলো কেন আসলো না, আমাদের মাইনিংটা বন্ধ হয়ে গেলে তো এনএফটিও বন্ধ হয়ে যাবে, তাহলে কি আমরা এগুলো পাবো না? এখানে দেখুন তারা নির্দিষ্ট কোনো টাইম দেয় নাই। এখানে যে 3টা ছিল এখানে কিন্তু নির্দিষ্ট একটা টাইম ছিল, 12টা 12টা এরকম কেন, মানে 12টা 12টা করে টাইম ছিল। আমরা অনেক কি জানি, আপনারা হয়তো লক্ষ্য করে দেখছেন যে 12টা 12টা 17 17 এরকম কেন, এরকম কিছু একটা টাইম ছিল কিন্তু এখানে কোনো প্রকার টাইম নেই। অর্থাৎ এইগুলা কিন্তু শুধুমাত্র একটা দেখানোর জন্য হতে পারে, এগুলা আর আনলক নাও হতে পারে, তবে এগুলা বন্ধ হয়ে যাবে। তো তারপর হচ্ছে আপনাদের আর কি কি বন্ধ হতে পারে, এখান থেকে আমি গেমে চলে আসলে আপনার যেখানে যে গেমগুলো আছে এই গেমগুলো থাকবে
থাকবে এবং এখান থেকে আপনাদের নিচের দিকে যে টাক্স আছে এই টাক্সগুলো আপনাদের বন্ধ হবে, এগুলো টাক্স আর থাকবে না। তারপর হচ্ছে আপনার এই যে এই দুইটা টাক্স কিন্তু আপনাদের থাকবে, টোন চ্যানেল এগুলো থাকবে, ঠিক আছে। তো এখান থেকে তিন থেকে চারটা টাক্স কিন্তু আপনাদের থাকবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু থাকবে, আর বাকি যা আছে সব বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মেজর কিন্তু খুব শীঘ্র লিস্টিং ডেট দিবে, খুব শীঘ্রই কিন্তু আমরা লিস্টিং ডেটটা পেয়ে যাব। এবং লিস্টিং ডেটটা পেয়ে গেলে কি কি করতে হবে, কোন কোন এক্সচেঞ্জার অ্যাড করতে হবে, কবে মাইনিংটা শেষ হচ্ছে, মানে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, সে সমস্ত আপডেটগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে অবশ্যই দিয়ে দিব। অবশ্যই আপনাকে আমার চ্যানেলে জয়েন থাকতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বিস্তারিত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো আশা করি বুঝতে পারছি যে মেজরের কোন কোন কাজগুলো বন্ধ হবে এবং মেজর কবে লিস্টিং হতে পারে। আর ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।